হ্যালো বন্ধুরা ঈদ মুবাদের কেমন আছেন আপনারা সবাই আশা করি বন্ধুরা ভালো আছেন কারণ রাত পোহালে ঈদ আমরা সবাই ভালো আছি আর চার রাত চলে আসলাম আমি আমার বন্ধুদের মাঝে যে কাল ঈদ আজকে কী করতেছে সবাই কোথায় আছে কেমন আছে এটা খোঁজ নেওয়ার জন্য বন্ধুরা আমি তো আছি আমার বাড়িতে আমার ফ্যামিলির সাথে কাল ঈদ আমি ঈদ করবো অবশ্যই আপনারা আছেন যার যার ফ্যামিলির সাথে অবশ্যই ভালোভাবে ঈদ করবেন আর যারা ফ্যামিলির সাথে নাই হয়তো বাহিরে আছেন তারা মন খারাপ করার কোনো দরকার নেই কারণ আমরা সামনে বছর হয়তো ফ্যামিলির সাথে ঈদ করবো হয়তো কোনো না কোনো সমস্যার কারণে আপনারা বাহিরে আছেন বা দেশের এই পরিস্থিতির কারণে বাইরে আছেন ইনশাল্লাহ আপনাদের ঈদও ভালো করে ভালোভাবে কাটবে তো বন্ধুরা আজকে আমি এসেছি আপনাদের মাঝে কিছু কথা বলবো যে কথাটা অবশ্যই আপনাদের জরুরি আমাদের জরুরি কারণ আমাদের দেশের এই পরিস্থিতি দুনিয়ার তার মধ্যে আমাদের ঈদ কাল তো কাল ঈদ আমাদের কোরবানের ঈদ যেহেতু পশু জবাই হবে আমাদের প্রত্যেকটা যারা ঈদ করতেছে তাদের আর ঈদ তো সবার জন্য যারা কোরবানির গরু দেবেন না বা ঈদ করতেছেন না তাদের জন্য ঈদ মানে এটা কি আনা ঈদ সবার জন্য কোরবানি যারা গরু দিতে পারবেন না তারা মন খারাপ করার দরকার নেই হয়তো আপনাদের তৌফিক হয়তো আপনারা দেবেন সামনে সবার জন্য ঈদ ঈদ মানে সবার জন্য তো সবার উদ্দেশ্যে বলি যারা পশু কোরবানি দিচ্ছেন বা আমরা দিচ্ছি তারা ভালোভাবে বাড়তি কেয়ারফুলভাবে এই এই বছর তো অন্ততকে নিতে হবে কারণ আমাদের এই যে পশু জব করবো তারপরে যে ব্লাড রক্তটা এই রক্তটা ভালোভাবে যেখানে জব জবাই করা হবে ওখানে ক্লিন করতে হবে আমাদের গরু জবাই করার পরে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ তাছাড়া আমাদের দেশের একটা গিয়া কারণ আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি তাহলে ঈদ কি বলেন ঈদ মানেই তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা তো আমরা প্রায় দেখি আমাদের শহর বিভিন্ন জায়গায় যে ঈদ করার পরের ওই রক্তগুলা নিতে মানে পরিষ্কার করতে একটু সময় লাগে তার যার কারণে বিভিন্ন জায়গায় গন্ধ বা রোগ বিভিন্ন জিয়াতে অনেক ছড়াই ওটা যেন না ছড়ায় আমরা কেয়ারফুল থাকবো যে যার জায়গা থেকে যে যেখানে কোরবানি দেবেন ওখানে অন্তত নিজের দায়িত্বে নিজের গিয়াতে ক্লিন করে নেবেন তো বন্ধুরা কোরবানি কিন্তু নিজের জন্য না কুরবানি কিসের জন্য আপনারা সবাই জানেন গরিব মানুষদেরকে দিয়ে আমরা খাবো আর কুরবানি যার জন্য আল্লাহকে খুশি করার জন্য দেওয়া আল্লাহকে খুশি মানে কি আল্লাহ যে কাজগুলো করতে বলেছে ওটা অবশ্যই স্মরণ করব আর আমরা আমাদের ফ্যামিলির আমাদের আশেপাশে যত গরিব মানুষ আছে ইনশাআল্লাহ সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করব। কারণ ওই গরিব মানুষগুলো অন্তত পক্ষে দেশের এই পরিস্থিতিতে তারা খুব আগ্রহ কারো ফ্যামিলির হতো আমি গত বছর ঈদে দেখেছি আমাদের এই যে ঢাকা শহর যে কোরবানি হয় আগে দিত কোরবানিতে আগে গরিব মানুষের জন্য গরিব মানুষকে বিলাইতো আগে আর এখন গরিব মানুষের জন্য না এখন বড় লোকরা কি করে কোরবানি দিয়ে তাদের মাংস ফ্রিজে রাখার জন্য তো অন্তত পক্ষে আমার যত ফ্রেন্ড আছেন সবাইকে বলি কোরবানির মাংস কিন্তু গরিব মানুষকে বিলাই দেওয়ার জন্য খাওয়ানোর জন্য ফ্রিজে রাখার জন্য না অন্তত পক্ষে আমরা যারা বুঝি তারা ফ্রিজে রাখবো না গরিব মানুষকে বিলাইয়ে খাবো তাতে করে আল্লাহ খুশি হবে আমরা নিজেরাই খুশি হব তো বন্ধুরা আমি এই চাঁদ রাতে এসে আপনাদেরকে হয়তো অনেক বাড়তি অ্যাডভান্স দিয়ে ফেলেছি যার কারো যদি ভালো না লাগে তাহলে সরি কিছু বলার নেই কারণ আমি আমার মতে এগুলো বলা উচিত বলেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ